হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লাইভ ইতিহাদুল বলছি। শুরুতেই বলে দিচ্ছি, আজকের ভিডিওটা ট্রাভেল ভিডিও না। আজকের ভিডিওটা হচ্ছে আমার চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার সৌদিয়া পরিবহনের বুফে সার্ভিস এক্সপিরিয়েন্স নিয়ে একটি কাইন্ডার রিভিউ ভিডিও। যেহেতু আমি ফুড ব্লগার না, আমার এক্সপিরিয়েন্স বেশ কম, তবে জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আর আজকের ভিডিওটা স্পন্সর করছে সৌদিয়া না, অনিব রহমান। কারণ আমি যখন চট্টগ্রামে বাসের টিকিট কাটছিলাম, অনিব হঠাৎ করে সৌদিয়ার বুফে সার্ভিস সহ বাসের টিকিটটা কেটে আমাকে দুষ্টামি করে বলতেছে যে ভাই এই নেন, আপনাকে টিকিট স্পন্সর করলাম। দ্যাট ওয়াজ ফানি, বাট হোয়াই নট মেক ইট অফিসিয়াল। তো অনিব, ইফ ইউ আর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, গুড লাক। দাঁড়ায় আছি সৌদিয়ার কাউন্টারের সামনে। চিটাগাংয়ের ট্রিপ এখানেই শেষ হইতেছে। অনেক ছিল পুরো ট্রিপে, বান্দরবান, চিটাগাং, রোয়াংছড়ি, এইখান থেকে আমরা সেপারেট হচ্ছি। তো অনেক চলে যাচ্ছে, ওর একটা ডিফারেন্ট প্ল্যান আছে ওইদিকে, আর আমি যাচ্ছি হচ্ছে বাসায়। যাচ্ছে যেহেতু সৌদিয়াতে, সৌদিয়ার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার ট্রাই করব। তো আপাতত অনেককে বিদায় জানাচ্ছি। বাই দ্য ওয়ে, নর্মালি ঢাকায় কোথাও বুফে খেতে গেলে 800 থেকে 1000 বা 1500 টাকার মতো লাগে, কিন্তু এখানে বাসের টিকিট সহই প্রাইস হচ্ছে 800 টাকা। তার সাথে বুফেতে টাইম থাকে 3 থেকে 4 ঘন্টা, আর এখানে একটা বাসে কিন্তু ব্রেক দেয় 30 মিনিট বা তারও কম। লেটস সি, আমিও কিছুটা কিউরিয়াস কি ঘটে অ্যাকচুয়ালি। আচ্ছা, আল্লাহ হাফেজ। অনেক F1 হচ্ছে আমার সিট নাম্বার, A B C D E F। আচ্ছা, এইটা হচ্ছে আমার সিট। আমার পাশের জন এখনো পর্যন্ত আসে নাই, দেখি জানি এটা কেমন হয়। বাস ছাড়ার কথা হচ্ছে 12টায়, রিপোর্টিং টাইম ছিল 11:45, আর F1ই তো মনে হয় না। বাই দ্য ওয়ে, আমার কিন্তু টিকিট টিকিট দিয়েছে হচ্ছে অনিব। আমি নন এসি কাটতাম, বাট সে কাইন্ডা জোর করে হচ্ছে এসি কেটে ফেলছে। তো এই তো সৌদিয়ার সিল্কি সার্ভিস যেটা, এটার সাথে একটা বুফে কমপ্লিমেন্টারি বুফে সার্ভিস আছে। বাট আমি এখনও পর্যন্ত ক্ষুধার্ত না, বেশিক্ষণ হয় নাই খাইছি আর কি, বাট সার্ভিসটা ট্রাই করতে চাই আর কি। আইটেম প্রপার বুফের সাথে কম্পেয়ার করলে খুব বেশি ছিল না। স্টার্টার হিসাবে পরোটা, সাথে সবজি বা ডাল, মেন কোর্সে রাইস, খিচুড়ি, মুরগি আর কয়েক রকমের ভর্তা, তবে কোনো বিফ ছিল না, একদম নো বিফ পলিসি। ডেজার্ট হিসাবে ফিরনি ছিল, আর 30 মিনিটস ব্রেক হিসাবে আমার মনে হয় এই কয়েকটা আইটেম মোর দেন এনাফ। এটা কি জিনিস? বেশ কিছুক্ষণ বুফে লঞ্জে ঘোরাঘুরি করে কেমন যেন অড লাগছিল, মনে হলো খাওয়া দরকার, একেবারে না খেলে জিনিসটা কেমন যেন দেখা যায়। আর পরোটার সাথে মুরগিটা খুব একটা খারাপ হয় না, যেহেতু বুফে নিজের মতো করে সেট করে নেওয়া যায়। বিফ রাখেন না আপনারা? না না, একাধিকবার কি নেওয়া যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্যান্য বুফের মতোই বিফ নাই, বাট একাধিকবার নেওয়া যায়। আচ্ছা, আমি একটু ক্রস করতেছি, যদি আমি সালাদ নেব। আচ্ছা, ডেজার্ট আছে, ডেজার্ট আছে হচ্ছে ফিরনি সন্দর। ভাই আপনাদের সাথে বসা যাবে? এখানে বসে? আচ্ছা আচ্ছা, এই পাশে বসে। থ্যাংক ইউ।
আচ্ছা আইটেম খুব বেশি ছিল না বাট 800 টাকার মধ্যে ওরা হচ্ছে প্রায় 10 আইটেম আর হচ্ছে আমরা সাধারণত বাস থেকে নামার পরে কি থাকে অপশনগুলো ওই খিচুড়ি ভাত রুটি ইত্যাদি এগুলাই থাকে তো এই সার্ভিসটা ওরা দিচ্ছে যেখানে হচ্ছে ঢাকায় একটা বুফে করতে গেলে কত লাগে মিনিমাম 800 টু 1500 তো এর মধ্যে এই সার্ভিসটা আমার কাছে বেশ ভালোই লাগছে খারাপ লাগতেছে না আর কি আর খাবার কেমন এটা খাওয়ার পরে বলতে পারবো ওর দিকে একটু ধরলাম কি নাম ওর কিমচি ছেলের নামে ও ছেলে আমার একটা আছে ওইটা ওইটাও ছেলে আচ্ছা আচ্ছা ওর নাম হচ্ছে নিউটন হ্যাঁ আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি তো বাট আমি যেরকম এক্সপেক্ট করছিলাম এর থেকে ভালো অ্যাটলিস্ট করোনা নাকি ওরা ওই আগে গ্রিন লাইন যেখানে ওই ওইখানেই দিত ওইখানে আইটেম আরও বেশি ছিল ওখানে প্রায় 20 মতো আইটেম ছিল ওরা কি রেগুলার চালু আছে এই হ্যাঁ মনে হয় করোনার কারণে অফ ছিল ও আচ্ছা এখন আমার নতুন করে চালু করছে বাই দ্য ওয়ে ফুড কিন্তু লিমিটেড না আনলিমিটেড যতটুকু খাওয়া যায় তো আমার মতো লোকদের জন্য খুব একটা রিজনেবল না হইলেও আমার বন্ধু রাফি টাইপের লোকদের জন্য রিজনেবল আমার চ্যানেলের নাম হচ্ছে কঠিন নাম লাবিব ইত্যাদুল আমার নামই আর কি এরপরে মেবি দেখছিলাম দেখতে পারে তো আমি 2018 ছেড়ে দিই তো ইদানিং আবার শুরু করতেছে আর কি ট্রেনিং তারপরে আবার কথা হবে আর আমি আনতে যাচ্ছি খাবার আনতে যাচ্ছি এক্সট্রা খিচুড়ি ভাত ট্রাই করি নাই খিচুড়িটা কি ভালো ভাইয়া আচ্ছা খিচুড়িটাকে ভালো বলছে আর হচ্ছে মুরগিটা এখানে বিফ নাই মিট অনলি ওয়ান আইটেম শুধুমাত্র মুরগি আর হচ্ছে আরও অনেক যেই আইটেমগুলো দেখছেন আর কি ওইগুলোই ছিল বাট এটা হচ্ছে ফিরনি আমার কাছে মনে হচ্ছে এটা সুজি শুধুমাত্র ডেজার্টটা ভালো না আর বাকি সব আইটেম অ্যাভারেজ বেটার দ্যান অ্যাভারেজ আর কি অ্যাটলিস্ট ওই হোটেলে থামার পরে কী খাবো অ্যাটসেট্রা চিন্তা করার থেকে এটা 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 ইজি ছিল চাটা অত ইয়া না বাট চলে কোনো রকম অন্তত আচ্ছা আমি আমি প্রচুর মিষ্টি খাই আচ্ছা আচ্ছা আমি প্রচুর মিষ্টি খাই আমার জন্য কিছুটা ঠিক আছে আর মেশিনের চা মেশিনের চা তো মিষ্টিটা আমার জন্য ঠিক আছে বাট ফিরনিটা কোনোভাবেই ঠিক না এটা ফিরনি না এটা হচ্ছে এটা কী বলতেন সুজি না এটা হচ্ছে সুজি বাট চাটা আমার জন্য ওকে ডেজার্ট বাদে সব কিছু ভালোই ছিল বাট ডেজার্টটা একটু খারাপ করার কারণ হচ্ছে আমার মতো কিছু পাবলিক থাকে যারা ডেজার্ট পছন্দ করে তো ভালো হইলে আমরা অন্য কিছু না খেয়ে শুধু ডেজার্টটাই খাইতাম শেষ করে ফেলতাম তো ওই হিসাবে ভালো হয়েছে আর আমরা আছি হচ্ছে এখন চৌদ্দগ্রাম অথবা কুমিল্লা হইতে পারে আই এম নট শিওর কারণ ওপর নামটা আমি দেখতে পাই নাই যদি এই নামটা পাই তাইলে আমি অ্যাড করে দেবো নি হচ্ছে কিমচি এটা যদি নিউটনটা দেখানো লাগবে আমার আপনার নাম কি যদি কিছু মনে না করে ইমন না কোথায় থাকেন আপনি ঢাকায় রামপুরা কোথায় গেছিলেন বাসে চিরং ও আচ্ছা বাসে চিটাগাং না এই ছিল আমার সৌদিয়ার কমপ্লিমেন্টারি বুফে এক্সপিরিয়েন্স আর বাসটা কিন্তু বিজনেস ক্লাস না নর্মাল ইন্টারসিটি নাইট কোচগুলো যেমন হয় এরকমই একটু অন্যরকম একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিস ইজ লাইভ উইথ ইহাদুল সাইনিং অফ টুডে
আল্লাহ হাফেজ।